আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড লিজেন্ড পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই নতুন ভিডিও আপনি কি আপনার বাড়ির জন্য যে দরজা জানালা গেট গ্রিল তৈরি করবেন হয়তো আপনি আমি দাম বিস্তৃত আপনাদেরকে এক একটি করে বুঝিয়ে দিয়েছি কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলেছি এখন কথা রয়েছে আপনারা যখন স্কোয়ার ফিটে তৈরি করবেন তখন কিন্তু আপনাদের একটা জিনিসের প্রয়োজন হয় এটা স্কোয়ার ফিট কিভাবে নির্ণয় করতে এটা সঠিকভাবে আপনি হিসাবটা বুঝতে পারতেছেন না ও অনেক অনেক ওয়ার্কশপের মালিক রয়েছে যারা কিনা আপনাকে প্রতারিত করতে পারে বা অনেক অনেক ওয়ার্কশপের মালিক নয় শুধু আপনি এটা শিখে রাখলেও ভালো বা আপনি অনেক জায়গায় আপনি যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দিতে পারবেন স্কোয়ার ফিটের ফিট নির্ণয়টা অনেকে জানে না যারা কিনা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা আমি খুব সহজ ভাষায় আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলুন আজকে ভিডিওটা শুরু করি কীভাবে স্কোরফিও নির্ণয় করবেন আমি এক একটি করে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই শুরু করার এক একটা কথা বলতে চাই যদি আপনি আমার চেয়ে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব লাইকানটি ক্লিক করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলা সবার প্রথমে পাওয়ার জন্য চলুন শুরু করি আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটারটা ওপেন করবেন আমি ক্যালকুলেটার দিয়ে দেখাচ্ছি কারণটা হচ্ছে ক্যালকুলেটার দিয়ে আপনি সঠিকভাবে তাড়াতাড়ি করে আপনি স্কোয়ার ফিটটা নির্ণয় করতে পারবেন যদি আপনার গ্রিলের সাইজ হয় চার ফিট বাই চার ফিট আপনি যখন দৈর্ঘ্য এবং পস্ত যখন গুণ করবেন তাহলে বন্ধু আপনার স্কোয়ার ফিটটা চলে আসবে এভাবেই দিবেন চার গুণ চার তাহলে কত আসলো এখানে এখানে ষোলো স্কোয়ার ফিট আসে এটা হচ্ছে স্কোয়ার ফিটের হিসাবটা যদি আপনারটা চার ফিট বাই সাড়ে চার ফিট হয় তাহলে কীভাবে দিবেন আপনি দিবেন দৈর্ঘ্যটা দেবেন চার ফিট গুণ এবং যদি পস্ত যদি হয় সাড়ে চার ফিট তাহলে কীভাবে দেবেন চার ডট ফাইভ মানে যে সারে মানে সাড়ে যে আপনার আদা চার ফিটের আদা ইয়ে চার ফিট এরপরে এক ফিটের আদা এটা আপনি ফাইভ দিতে হবে তাহলে আঠারো স্কোয়ার ফিট আসবে যদি চার ফিট বাই সাড়ে চার ফিট হয় বুঝতে পারলেন এখন আমি বলছি আপনার যদি গ্রিলটা চার ফিট বাই পাঁচ ফিট হয় তাহলে কত আসে দেখাই চার গুণ পাঁচ তাহলে কত বিশ স্কোয়ার ফিট আসে বুঝতে পারলেন আপনার গেটটা আমি দিয়ে বোঝাচ্ছি যদি আপনার বাউন্ডারি গেট বা মেন গেটটা যদি সাত ফিট বাই সাড়ে সাত ফিট হয় তাহলে কীভাবে দেবেন সাত গুণ সাত ইন্টু ফাইভ তাহলে কত আসলো বান্ন সাড়ে বান্ন স্কোয়ার ফিট ইন্টু বান্ন ফোরে ডট ফাইভ এটা হচ্ছে সাড়ে সাড়ে বান্ন ফিট মানে তিপ্পান্ন ফিটের থেকে আধা ফিট কম বুঝতে পারলেন অনেকে বলে ভাই স্কোয়ার ফিটটা তো ভিতরে ফাঁক গ্যাপগুলো ফাঁক ফাঁক এগুলো মাপো কীভাবে আসলে ভাই ভিতরে মাপ হবে না আপনার ফ্র্যামটা মাপ হবে এটা কত স্কোয়ার ফ্র্যামটাও দৈর্ঘ্য কতটুকু উচ্চতা কতটুকু এটা আপনি যখন আমরা গুণ করব তখন কত আপনার স্কোয়ারপিটটা চলে আসবে আপনি সেম এরকমভাবে করতে পারবেন যদি আপনারটা এরকম হয় যদি সাত ফুট আট ইঞ্চি আর পরে যদি পাঁচ ফুট হয় তাহলে কত ফিট হয় আপনাকে বোঝানোর জন্য বলছে আট ইঞ্চি ইঞ্চিগুলোটা কীভাবে দেবেন যদি সাত ফুট আট ইঞ্চি আমি দিচ্ছি সাত ইন্টু আট মানে ইঞ্চিটা আট দিবেন সাত ইঞ্চু আট এরপর গুণ করবেন যদি আপনার উচ পাশে যদি পাঁচ ফিট হয় তাহলে ফাইভ তাহলে কত স্কোয়ার ফিট আসে পার উনচল্লিশ স্কোয়ার ফিট সেম এরকমভাবে আপনি করে নিতে পারবেন বুঝতে পারলেন আর যেখান থেকে যেখান থেকে আপনি বানাবেন তাহলে অবশ্যই আপনি স্কোয়ার ফিটটা আগে আগেই সঠিকভাবে হিসাবটা করে নিন তাহলে আপনি সঠিকভাবে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না আর যেটা সিঁড়ির ক্ষেত্রে কী জানেন সিঁড়ির ক্ষেত্রে রান্নিং ফিট হচ্ছে আপনার লম্বা কতটুকু এইটা আপনার ফিট করা হিসাব হবে উচ্চতা কতটুকু এটা হিসাব হবে না রানিং ফিট রানিং ফিট আমি নয় সবগুলো আমরা যখন সিঁড়ি তৈরি করি সবগুলো স্কেপিড হিসাবে একটা সিঁড়ির উচ্চতা হয় তিন ফিট আপনার একতলা আপনি মাপবেন আপনার নিচে থেকে মাপবেন কত ফুট হয় আপনার যদি আমি সচলাচল জানি একতলা একতলা বাড়ির জন্য বিশ রান্নিং ফুট হয় বিশ রান্নি বিশ ফুট হয় তাহলে দশ দাপ করে বিশ দাম বিশ গুণ তাহলে তিন ফুট তাহলে কত আসলো ষাট স্কোয়ার ফিট ষাট স্কোয়ার ফিট যখন আপনি যদি চারশো টাকা স্কোয়ার ফিট একটা করতে চান গুণ চারশো দিবেন তাহলে কত টাকা আসে চব্বিশ হাজার টাকা সেম এরকমভাবে করে নিতে পারবেন বুঝতে পারলেন যদি না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সঠিকভাবে আরওভাবে বোঝানোর চেষ্টা করব হয়তো সবাই বুঝতে পারছেন যদি না বোঝেন আমি আবারও বলে দিচ্ছি আপনার যখন দৈর্ঘ্য এবং পস্ত যখন গুণ করবেন তখন কোথাও আপনার স্কোয়ারফিটটা চলে আসবে এভাবেই দিবেন আপনি যদি মিটার শেপটা একটু আমি বলে দিচ্ছি যদি মিটার শেপটা কীভাবে করবেন যদি আপনার দেড় মিটার বাই তিন মিটার এটা কত স্কোয়ারফিট হয় এ কত দে কত রানিং রানিং মিটার না কত স্কোয়ার মিটার হয় কত স্কোয়ার মিটার যেটা দেড় মিটার বাই তিন মিটার দিই তিন গুণ দেড় ইন্টু ফাইভ তাহলে কত আসলো সাড়ে চার মিটার বুঝতে পারলেন সেম এরকমভাবে আপনি মিটার টু হিসাবে বের করতে পারবেন আর যেখান থেকে করবেন অবশ্যই আপনি ভালো সদক্ষ কারিগর দিয়ে করবেন যে কোনো জিনিস ঠিকানা কোনো যদি আপনার বিল্ডিংয়ের স্কোয়ার ফিট করতে চান যদি সাদের আপনি সেম এরকম যদি সাদ আপনার লম্বা যদি পঞ্চাশ ফুট হয় তাহলে এরপরে যদি পস্ত যদি হয় বিশ ফুট সাত ইঞ্চি তাহলে কত হয় বিশ ফুট সাত ইঞ্চি তাহলে এভাবে দিবেন বিশ যদি বিশ ফুট যদি আপনি ইঞ্চিটা দু বার করতে চান বিশ ইন্টু সাত তাহলে কত আসলো এখানে একশো এক হাজার ফিট এভাবে আপনি স্কোয়ার ফিটটা বার করতে পারবেন ওই যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এরকম ধরনের হেল্পফুল ইনফরমেশন ভিডিওগুলা সবার প্রথমে দেখার জন্য ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবার উপকার হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ